हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी सकले भालो आछेन। आज आमी उच्छे और लाउ दिए किभावे मुग डाल बनाई सेई रेसिपिटी शेयर करब। आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे। अनेकेई हयतो जानेन लाउ और उच्छे दिए मुग डालेर रेसिपिटी, तबे जारा जानेन ना आमी तादेर जोन्नो रेसिपिटी शेयर करछि। এই রেসিপিটি কিন্তু একদম নিরামিষ রেসিপি, আর যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করছি। রেসিপিটি বানাতে আমি নিয়ে নিয়েছি লাউ, নিয়েছি উচ্ছে আর নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি প্রথমেই কিন্তু শুকনো খোলায় ঢেলে নিচ্ছি, মানে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মুগ ডালটাকে কিন্তু শুকনো খোলায় যে আমি ঢেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না। হালকা একটু স্মেল আসলে ভাজার, তাহলে আমি তুলে নিয়ে সেটাকে ওয়াশ করে নেব। মুগ ডালটাকে ওয়াশ করে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে মুগ ডালটা দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, যাতে মুগ ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে মুগ ডালটাকে আমি দুটো সিটি দেব। দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমি কেটে নিয়েছি লাউটা। লাউটাকে ডুমো করে কেটে নিয়েছি আর উচ্ছেটাকে গোল গোল করে স্লাইস করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। উচ্ছেটাকে যদি ভালো করে একটু ভেজে না নিই তাহলে কিন্তু উচ্ছেটা ভীষণ তেতো লাগে। তার জন্য সবসময় আমি যখনই উচ্ছের ডাল বানাই তখনই কিন্তু উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নিই। তবে যারা খুব তেতো খেতে ভালোবাসেন তারা কিন্তু উচ্ছেটাকে এতটা ফ্রাই না করলেও পারেন, কেননা উচ্ছেটা খুব বেশি ফ্রাই করার উদ্দেশ্যই হলো তেতো ভাবটা যদি একটু কমে যায়। তাই এটা পুরোপুরি আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করবে। আমি দিয়ে দিয়েছি উচ্ছের মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। উচ্ছেটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখে নেব ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ডালটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে লাউটা রেখেছিলাম ডুমো করে কেটে, সেই লাউটা দিয়ে আমি জাস্ট আর একটা সিটি দেব। হাই ফ্লেমে আমি জাস্ট একটা সিটি দেব। একটা সিটি দেওয়ার ফলেই কিন্তু ডালের সাথে লাউটা একদম সুন্দর করে মিশে গিয়ে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তবে লাউটা গলবে না। এবার আমি জাস্ট হাফ বাটিরও কম জল দিয়ে ভালো করে লাউটাকে সেদ্ধ করে নিচ্ছি। হাই ফ্লেমে ঠিক একটা সিটি দিয়েছি। হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর লাউ আর ডালটা কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে একটার সাথে আরেকটা, আর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লাউ আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি হাফ টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো করে হলুদের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা এবার আমি সম্ভার দেবো। এর জন্য ছোট একটা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এই তেঁতোর ডালে কিন্তু মেন ফোড়নের জন্য রয়েছে একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো রাঁধুনি। এই সময় আমি 1 টিস্পুনের মতো রাঁধুনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা। সেই থেকে আমি 1 টিস্পুনের মতো আদা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই সময় যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ডালটা। ডালটা দেওয়ার পর কিন্তু ভেজে রাখা যে উচ্ছেটা রয়েছে সেটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে, এতটা ঘন কিন্তু খুব একটা ভালো লাগবে না। এর জন্য আমি একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে সেই জলটাও দিয়ে দিলাম আর সেটা ডালের যে প্রেশার কুকারটা ছিল সেই প্রেশার কুকারে জলটা গরম করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ডালের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। আমি খুব বেশি ঘনও করিনি আর খুব পাতলাও করিনি,
তবে আপনারা যদি এর থেকে ঘন চান তাহলে সেই রকম করতে পারেন। এবার আমি বাকি যে 1 টিস্পুন আদাটা ছিল সেই 1 টিস্পুন আদাটা দিয়ে দিচ্ছি। এবার একদম লাস্ট মোমেন্টে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ব্রাউন সুগার। ব্রাউন সুগারের বদলে নরমাল সুগার দিতে পারেন, এটা কিন্তু দেওয়াটা মাস্ট। কেননা উচ্ছের ডালটা যেহেতু আমরা নিরামিষ দিনে খাই, নর্মালি এগুলো একটা নিরামিষ রান্না, এই নিরামিষ রান্নাগুলোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু একদম অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে রাখা ঘি, সেই ঘিয়ের থেকে বেশ কিছু পরিমাণ ঘি, মানে 2 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা দেওয়ার ব্যাপারে কিন্তু কিপটেমো করলে চলবে না, কেননা এই রান্নাটায় কিন্তু ঘিটা দিলে ভীষণ টেস্টি লাগে। ঘিটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তাও দেখতেই পারছেন ডালটা এখনও ফুটছে, আর এই সময় কিন্তু আর খুব বেশি ফোটানো যাবে না, তার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম যাতে ঘিয়ের স্মেলটা অনেক ভালো লাগে। আর এই তো হয়ে গেল আমার তেঁতোর ডাল। এই তেঁতোর ডালটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আশা করি সকলের ভালো লাগবে, এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন। নমস্কার।